ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা আলু ভেজে নেব। লবণ দিয়ে আমরা বাদামি কালার আলুটি ভেজে নেব। আলু ভাজাও হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেল দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে পানি দিয়ে নিলাম। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে একসাথে ভালো করে কষাতে হবে। 1 মিনিট ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশাতে হবে। মিশিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখুন আমাদের তরকারি হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো। দেখুন তরকারি হয়ে গেছে।